এক মাইল কিংবা 2 মাইল নয়, দীর্ঘ 20 মাইল দীর্ঘ এক দ্বীপ, আর পুরোটা দ্বীপ জুড়ে কেবল সাপ আর সাপ। 4,000 সাপের বিশাল একদল রাজ্য গড়ে তুলেছে এই দ্বীপে। সেখানে মানুষ নেই বসতি। দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একই প্রজাতির সাপের বিচরণ, তাই দ্বীপের নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ। যদিও এই দ্বীপের কেতাবি নাম লাদা কুইমাদা গ্রানাদে। দ্বীপটি অবস্থিত আমাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাপ পাওলো সমুদ্র উপকূলে। সাপ পাওলো উপকূলে সোনালি তীক্ষা আকৃতির মাথা সদৃশ এই সাপের বসবাস। বোথরোপস ইনসুলারিস নামের এই সাপ কেবল এই অঞ্চলেই বাস করে। সাধারণ বিষধর সাপের চেয়ে প্রায় 5 গুণ বিষধর এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে স্বীকৃত। এরা আকাশে উড়ন্ত পাখিকে ছোঁ মেরে মুহূর্তে বিষের সাহায্যে নিস্তেজ করে। এদের বিষ এত ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তে গলিয়ে ফেলতে পারে। কথাটি রূপকথার মতো শোনালেও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও অনেকেই এর আগেই বোকামি করে এই এলাকায় গিয়েছেন। বোথরোপস ইনসুলারিস সাপ দেখতে উজ্জ্বল হলুদা ও বাদামি বর্ণের। এরা গড়ে 28 ইঞ্চি এবং সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাথা তীক্ষা আকৃতির বিধায় একে লাঞ্চি হেড ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ এই সাপ। জনমানবহীন নিজ রাজ্যে এর সাধারণত প্রাণী খেয়ে বা পাখি খেয়ে বেঁচে থাকে। নিয়মিত বিস্ময়কর সব সত্য ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।